দুর্গাপুজো আগমনের আর কিন্তু অপেক্ষা মাত্র 65 দিনের। ইতিমধ্যেই কিন্তু বাঙালির প্রাণের উৎসবে তোড়জোড়ে মেতে উঠেছে সমগ্র কলকাতাবাসী। বিগত কয়েকটি ভিডিওতে তোমাদেরকে জনপ্রিয় দুর্গাপুজোর কিছু থিম সম্পর্কে আমি বলেছি, সেরকমভাবে এই পুজোটিতেও বেশ কিছু থিম সম্পর্কে তোমাদেরকে অবগত করব। প্রথমেই তোমাদের যে পুজোটির কথা বলব সেটি হচ্ছে দক্ষিণ কলকাতার খুব জনপ্রিয় একটি পূজা পরিষা সার্বজনীন। বিগত বছরে আমরা দেখেছিলাম শিল্পী বিমান সামন্তের ভাবনায় কিন্তু সেজে উঠেছিল এই পূজা মণ্ডপ। বিগত বছরে যেটি উপস্থাপনা ছিল মাইলস্টোন, অর্থাৎ পাথরকে কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছিল। সেই মাইলস্টোনের মধ্যেই একটি বিরাট পাথরের আকৃতির মধ্যে কিন্তু ছিলেন মা দুর্গা। মণ্ডপের বিভিন্ন অংশে মা বিভিন্ন রকমের বিভিন্ন আকারের পাথর কিন্তু লক্ষ্য করতে পেরেছিলাম। মা দুর্গাও ছিল একটি পাথরের মধ্যে অধিষ্ঠাত্রী, ভীষণই সুন্দর তার রূপ ছিল। আর মণ্ডপের মধ্যে কিন্তু আমরা একটি জলের ইনস্টলেশন লক্ষ্য করতে পেরেছিলাম, একটি নদীকে কিন্তু ব্যাখ্যা করা হয়েছিল। পাথরের সাথে সাথে নদীর সম্পর্ককেও কিন্তু এখানে দেখানো হয়েছিল, তার সাথে ছিল অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা। ইতিমধ্যে আমাদের কুটি পুজো সম্পন্ন হয়ে গিয়েছে এবং প্রথম ব্যানারটি পাওয়া গেছে রুদ্রাণী সৃজনে অনিমেষ দাস। এরপরে বলবো তোমাদের উত্তর কলকাতার একটি জনপ্রিয় পুজোর কথা, কাকুরগাছি যুবকবৃন্দ। কাকুরগাছি এরিয়ার মধ্যে কিন্তু যুবকবৃন্দ খুব জনপ্রিয় একটি পুজো। বিগত বছরে আমরা দেখেছিলাম একটি গোয়ালাপাড়াকে তুলে ধরা হয়েছিল এখানে, অর্থাৎ 1970 সালের কিন্তু ঘটনা ব্যাখ্যা করা হয়েছিল। সেই সময় এইখানের পরিবেশ কেমন ছিল, এই পাড়াটা কেমন ছিল, সেটি কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছিল। থিমের নাম ছিল সম্প্রদায়, অর্থাৎ দ্য কমিউনিটি। সেই কমিউনিটিটাকে কিন্তু এখানে বর্ণনা করা হয়েছিল মণ্ডপের বিভিন্ন অংশে। ভীষণ সুন্দর একটি পরিবেশ কিন্তু তৈরি করা হয়েছিল সেই সময়কার, তার সাথে ছিল কিন্তু অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা। এই সমগ্র মণ্ডপ এবং মাতৃপ্রতিমা সাজিয়ে তুলেছিলেন শিল্পী অভিজিৎ ঘটক। ইতিমধ্যেই ওনাদের 2024 সালের শারদ সূচনা হয়ে গেছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে। প্রথম ব্যানারটি পাওয়া গেছে রূপকার সৃজনে রয়েছেন পাপাই সাতরা। এরপরে যে পুজোটির কথা বলবো সেটি হচ্ছে খিদিরপুর পল্লী শারদিয়া। বিগত বছরে আমরা দেখেছিলাম খিদিরপুরে এই পূজা মণ্ডপটি একটি অভিনবত্ব থিম কিন্তু তুলে ধরেছিল, তার সাথে সাথে ছিল কিন্তু অনেক পুরনো কিছু স্মৃতি, অর্থাৎ চিঠি ডাক পিওন এই সমস্ত জিনিসকেই কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছিল। বিগত বছরের যেটি থিম ছিল প্রিয়তমাশু, অর্থাৎ কেউ কাউকে চিঠি লিখলে সেইটিকে কিন্তু এখানে বর্ণনা করা হয়েছিল। মণ্ডপের মধ্যে আমরা বিভিন্ন পুরনো চিঠি লক্ষ্য করতে পেরেছিলাম, চিঠির জন্য যে স্ট্যাম্প পেপার বা পোস্ট কার্ডের ব্যবহার হয় সেগুলো লক্ষ্য করতে পেরেছিলাম, তার সাথে সাথে ছিল কিন্তু অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা। শিল্পী কৃষ্ণ তার ভাবনায় কিন্তু সেজে উঠেছিল এই সমগ্র পূজা মণ্ডপ। ভীষণই সুন্দর একটি উপস্থাপনা কিন্তু বিগত বছরে হয়েছিল এখানে। এবছরে আমাদের খুঁটি পুজো ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে আর প্রথম ব্যানারটিও পাওয়া গেছে পুজোর আকার ঘুরবে কিষাণু। এবছরও কিন্তু কিষাণুদার ভাবতে সেজে উঠবে মণ্ডপ। এরপরে বলবো তোমাদের মধ্য কলকাতার একটি পুজোর কথা, সেটি হচ্ছে তালতলা সর্বজনীন। বিগত বছরে আমরা দেখেছিলাম থিম মেলা বন্ধন দিয়ে সেজে উঠেছিল কিন্তু এই পূজা মণ্ডপ। ভীষণ সুন্দর একটি মেলার পরিবেশ কিন্তু এখানে তৈরি করা হয়েছিল, তার সাথে সাথে কিন্তু মণ্ডপ গড়ে তোলা হয়েছিল শাড়ি দিয়ে। এখানে প্রায় 250-300 কাছাকাছি শাড়ি দিয়ে কিন্তু পুরো মণ্ডপটিকে সাজানো হয়েছিল। ভীষণ সুন্দরভাবে মণ্ডপের মধ্যে কিন্তু আমরা মেলার যে কোনো এলিমেন্ট আমরা লক্ষ্য করতে পেরেছিলাম, সেটা চরখাই হোক, যেটা মেলায় পাওয়া যায়, বা নাগরদোলাই হোক, বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন আঙ্গিকে বিষয়টিকে ব্যাখ্যা করা হয়েছিল। তার সাথে সাথে ছিল কিন্তু একদম অন্য ধরনের মাতৃপ্রতিমা। মণ্ডপ সাজিয়ে তুলেছিলেন সুমি মজুমদার, শুভদীপ মজুমদার। ইতিমধ্যেই ওনাদের এই বছরের খুঁটি পুজো সম্পন্ন হয়ে গিয়েছে, প্রথম ব্যানারটিও পাওয়া গেছে ধর্মতলা, সাথে সুমি ও শুভদীপ মজুমদার। এরপর যে পুজোটির কথা বলবো সেটি হচ্ছে হরিদেবপুর এরিয়ার মধ্যে হরিদেবপুর নিউ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। বিগত বছরে আমরা দেখেছিলাম প্লাস্টিকের বর্জন নিয়ে কিন্তু এখানে একটি ব্যাখ্যা করা হয়েছিল, সেটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে। অ্যাডভার্টাইজমেন্টের জন্য বা বিজ্ঞাপনের জন্য প্লাস্টিক ফ্লেক্স যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আমাদের পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকারক সেটিকেই কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছিল। সাথে সাথে ছিল কিন্তু একদম অন্যরকম একটি গাছ বাঁশ এইসব দিয়ে তৈরি করা একটি পরিবেশ। বেশ সুন্দরভাবে কিন্তু জায়গাটিকে ডিসক্রাইব করা হয়েছিল, বেশ সুন্দরভাবে কিন্তু থিমটিকে বর্ণনা করা হয়েছিল, তার সাথে সাথে ছিল কিন্তু একদম অভিনব একটি মাতৃপ্রতিমা।
একদম অন্য রকম আদলে কিন্তু এখানে মাতৃ প্রতিমাকে সাজানো হয়েছিল, অন্য রকম এলিমেন্ট দিয়ে কিন্তু সাজানো হয়েছিল। শিল্পী পূর্ণেন্দু দেওয়ার ভাবনায় কিন্তু সেজে উঠেছিল এই সমগ্র উপস্থাপনা। ইতিমধ্যে আমাদের কুটির পুজো সম্পন্ন হয়ে গিয়েছে, প্রথম ব্যানারটিও পাওয়া গেছে উৎস থেকে উৎসবের সাথে কৃষানুফল। এরপর যে পুজোটির কথা বলবো সেটি হচ্ছে উত্তর কলকাতার রামমোহন সম্মিলনীর কথা। বেশ সুন্দর একটি ছোটোখাটো পরিবেশের মধ্যে কিন্তু এই মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয় প্রত্যেক বছর। বিগত বছর আমরা দেখেছিলাম শিল্পী তাপসী মুখার্জির ভাবনায় কিন্তু সেজে উঠেছিল এই পূজা মণ্ডপ। বিগত বছরের থিম ছিল সাগরকন্যা, সেরকমভাবে কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশে আমরা নৌকার কিছু পরিবেশ লক্ষ্য করতে পেরেছিলাম। বিভিন্ন জায়গায় কিন্তু দেখা গেছিল নৌকা, তার সাথে সাথে ছিল নৌকার মধ্যে বিভিন্ন শিল্পকলা, তার সাথে সাথে ছিল কিন্তু ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার রূপ কিন্তু একদম অপূর্ব ছিল, বেশ অন্যরকম আদলে কিন্তু এখানে মাতৃ প্রতিমাকেও সাজানো হয়েছিল। ইতিমধ্যে আমাদের খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেছে এবং প্রথম ব্যানারটিও পাওয়া গেছে বাংলার পুজো বাংলার কথা, সাথে তাপসী মুখার্জি ও সন্দীপ মুখার্জি। এরপর যে পুজোটির কথা বলবো সেটি হচ্ছে দক্ষিণ কলকাতার মধ্যে বেহালা অঞ্চলের একটি জনপ্রিয় পুজো, সেটা হচ্ছে বেহালা ইয়ংমেন্স। বিগত বছর তার আগের বছরে কিন্তু এখানে উপস্থাপনা করা হয়েছিল ভীষণ সুন্দর। বাঁশকে নিয়ে কিন্তু এখানে বিভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছিল, বাঁশ কেটে কেটে কিন্তু তার রিফ্লেকশনে কিন্তু ভেতরে লাইট ফেলে মা দুর্গার বিভিন্ন নাম এখানে করা হয়েছিল। বাঁশের ইউজেজ একদম পুরোপুরিভাবেই করা হয়েছিল সমগ্র মণ্ডপ জুড়ে। শুধুমাত্র এই বাঁশ এলিমেন্টটাকে ইউজ করে এত সুন্দরভাবে চারিপাশটাকে সাজিয়ে তোলা হয়েছিল, তার সাথে সাথে ছিল কিন্তু ভীষণ সুন্দর পরিবেশ আর ভীষণ সুন্দর মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার রূপ ছিল কিন্তু একদম অন্য ধরনের। মাতৃ প্রতিমার মধ্যে কিন্তু একটা স্নিগ্ধতা আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। ইতিমধ্যে এবছরের ওনাদের খুঁটি পুজো সম্পন্ন হয়ে গিয়েছে, প্রথম ব্যানারটিও পাওয়া গেছে বেহালা ইয়ংমেন্স অ্যাসোসিয়েশন, সময়ের গতিপথ চলে সোজা পথে, সাথে শঙ্কর পাল। এরপরে যে পুজোটির কথা বলবো সেটি হচ্ছে সল্টলেক এরিয়ার মধ্যে খুব জনপ্রিয় একটি পুজো, সল্টলেক এবি ব্লক আবাসিক সংঘ। বিগত বছরে আমরা দেখেছিলাম থিম অমৃত বিষ দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল এই সমগ্র পূজা মণ্ডপকে। অমৃতর সাথে সাথে বিষ, এই দুটো কথার কিন্তু মেলবন্ধন ঘটানো হয়েছিল এখানে। মণ্ডপের সামনে আমরা বিশাল বড় এক নৌকা লক্ষ্য করতে পেরেছিলাম, তার সাথে সাথে ছিল কিন্তু জলের ইনস্টলেশন মণ্ডপের সামনের অংশে। দর্শনার্থীদের কিন্তু এই নৌকার মধ্যে দিয়েই মণ্ডপে প্রবেশ করতে হচ্ছিল। বেশ সুন্দরভাবে কিন্তু থিমটিকে এখানে বর্ণনা করা হয়েছিল। শিল্পী বিভাস মুখার্জির হাত ধরে কিন্তু সেজে উঠেছিল এই পূজা মণ্ডপ, তার সাথে সাথে ছিল কিন্তু বেশ সুন্দর একটি মাতৃ প্রতিমা। বেশ অন্যরকম আর্টে কিন্তু এখানে মাতৃ প্রতিমাকে সাজানো হয়েছিল। ইতিমধ্যে ওনাদের কুটি পুজোও হয়ে গেছে, ওনাদের প্রথম ব্যানারটি পাওয়া গেছে ফেরিওয়ালা, 46তম বর্ষের উপস্থাপনা ফেরিওয়ালার সাথে অমিতেন অরিন্দম। এই ভিডিওটিতে তোমাদেরকে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কিছু জনপ্রিয় পুজোর থিম সম্পর্কে আমি বললাম। এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। এই ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও।